আদরের সন্তানকে হারিয়ে শোকে বিয়ভল বাবা রবিদাস পাঁচ বছরের নিষ্পাপ শিশুর খুনের ঘটনায় কান্না থামাতে পারছেন না প্রতিবেশীরাও অষ্টপ্রহর ব্যাপী কীর্তনে যোগ দিতে মঙ্গলবার বগুড়া সদরের পীরগাছা বথুয়া বাড়ি থেকে মা কাকুলি দাসের সঙ্গে বদনী এলাকায় নানা বাড়িতে যায় শিশু বন্ধন বৃহস্পতিবার সকালে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখোঁজের এক পর্যায়ে নিজ মামা সুকুমারের ঘরে সন্তানের গলাকাটা দেহ দেখতে পান মা কাকলি সরকার ছেলের নিথর দেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জানতে পারেন মারা গেছে সে পরিবারের অভিযোগ ভেতর থেকে বন্ধ করা ওই ঘরে অবস্থান করছিল মামা সুকুমার দাস ভাগ্নির শ্বশুরবাড়ি এলাকায় এক প্রতিবেশীকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন তবে তা নিয়ে আগ্রহ দেখাননি ভাগ্নি কাকলি সেই ক্ষোভ থেকে খুন বলছেন সন্তান হারা এই মাছে গেছে এমন নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি পরিবার ও প্রতিবেশীর

সময় সংবাদ বগুড়া